আসসালামু আলাইকুম মাই সালাম ইসলামুন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস আজকে আমাদের স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান তো এটার জন্য আমি রেডি হইছি বলবেন আমাকে কেমন লাগতেছে আমি আসাদিয়া সিং একটু পরে আমার ডান্স আর আজির ভাই এখানে দেখো তো একটু পরে আমি সাদিয়া দলীয় নাচবো তো একটু পরে আমি সাদিয়া দলীয় নাচ নাচবো তো একটু পরে দেখা হচ্ছে على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن فبشره بمغفرة وأجر كريم বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছেন দয়া করে আপনারা আসনে বসুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করব তো গাইস আমি ওইখানে তখন বসে ছিলাম না যারা মানে অনুষ্ঠানে পার্টিসিপেট করছে ওরা এখানে বসে আছে না এটা ভিডিও করতেছে কেন তুমি জানো না আমার ভিডিও দেখতে পারো তোমরা এখানে উঠো না প্লিজ একটা পিক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব 2023-এ পুরস্কার বিতরণ ও তৃতীয় শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত মাধ্যমে আমরা পেয়ে থাকি আমাদের স্কুলের প্রাণ সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আমাদের ছাত্রছাত্রীরা হলো এক একটি উজ্জ্বল নক্ষত্র যাদের আলোয় আলোকিত হয়েছে আমাদের এই কুসুমকলি বিদ্যাপীঠ যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবো আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিকে তাই কথা না বাড়িয়ে আজ কুসুমকলি বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব 2023-এর পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন স্যার স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার আপনি চলে আসবেন স্টেজে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون
كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوق কষ্ট হইতেছে কিন্তু আসলে তাই একটু টাকা দিন কুসুমগলি বিদ্যাপীঠ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে 2023 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও কৃতি সম্মাননা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ শিক্ষক মণ্ডলী প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক السلام عليكم এমনিতেই শুরু হতে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা কারণে একটু মনে দেরি হয়ে গেল তো আমি বক্তব্য বেশি বলি কমেন্ট কষ্ট দেব না সমস্যা নাই এত টেনশন হয়ে গিয়েছিল যে স্যার মনে কথা বলতে উঠছে এইবার তো আর মাই সারবেই না তাড়াতাড়ি ছেড়ে দিব অনুষ্ঠানের প্রথমেই আসলে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমার শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ বশিরুল্লাহ সাহেবকে যিনি আসলে শুধু আমার পিতা না এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও বটে এটা তো সবাই জানেন মনে হয় 1997 সালে এলাকা মানুষই ছিল হয়তো 30-40 জন বা 40-50টা বাড়ি ছিল সেই সময় যারা মুরব্বিয়ান বৃন্দ ছিলেন তাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় উনি গতটা করে যাচ্ছি যাতে এই অজপারাগা থেকেও ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের সাথে বিভিন্ন নামকরা বিদ্যালয়ের সাথে যাতে আমরা প্রতিযোগিতা করতে পারি আমাদের ছাত্রছাত্রীরা যাতে সঠিক মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকার বিভিন্ন স্কুল থেকে শুধু ঢাকা না সারা বাংলাদেশে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে সাথে কম্পিটিশন করতে পারে ইনশাল্লাহ সেই পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি একটি ভালো প্রতিষ্ঠান পারে একটি এলাকার আর্থসামাজিক পরিবেশ সবকিছু উন্নত করতে আর সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান উন্নত করতে গেলে পরিচালনা পরিষদের পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক পাশাপাশি এলাকাবাসী যারা আছে তাদের সহযোগিতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক পরিচালনা পরিষদ এবং এলাকাবাসীদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং এই বিদ্যালয়টি এই প্রতিষ্ঠানটি শুধু এলাকার না বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে সেই আশা করি কথাটা মনে একটু বেশি হয়ে যাচ্ছে সবার মধ্যে একটু বিরক্ত মনে হচ্ছে আচ্ছা শিক্ষার্থীদেরকে বলি এখনকার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্মার্টফোন না মোবাইল কে কে আছে কার কার মোবাইল আছে দেখি ছাত্রছাত্রীরা একজন হাত তোলে না সবারই আছে আমি জানি হয় আমার নয়তো তোমার নয়তো বাবা নয়তো ভাই না এই কথা যদি আমি বলি যে তোমরা স্মার্টফোন চালাবা না বন্ধ করে দিবা এমন কেউ আছে যে আমি যদি আজকে বলি যে স্মার্টফোন চালাবা না আছে এরকম কেউ আচ্ছা আমি এই কথা বলবো না যে চালাবা না যতটা সম্ভব কম চালাবা কেমন দেশের এক তারা সুর কতই ভালোবাসি
গাছের দোতার সুর কন্দুই ভালোবাসি বাংলাদেশের একতার সুর কন্দুই ভালোবাসি আমার বাংলাদেশের দোতার তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশ ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি দেশের ভাটিয়ালি জারি সারি গান গাজির পালা শুনলে রে ভাই জুড়ায় মন প্রাণ আমার বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান গাজির পালা শুনলে রে ভাই জুড়ায় মন প্রাণ আমার বাংলাদেশের সুর শুনিয়া আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি কোন শিক্ষকই তার শিক্ষার্থীদের অযথা মারতে চায় না
বরং তাদের প্রত্যাশা যখন আমাদের উপর অনেক বেশি বলে তখন এমনটা হয় কোন শিক্ষক শাস্তি দিয়ে সে খুশি হন বিষয়টা এমন নয় বরং সে আরো শিক্ষার্থী থেকে বেশি কষ্ট পায় তাই আমার প্রতিটি ছাত্রছাত্রীদের উপর অনুরোধ থাকবে যে তোমরা ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসো এটাই মূলত প্রতিটি শিক্ষকের চাওয়া আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এতে যেমন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তেমনি আমাদের বিদ্যালয়ে সুনাম অর্জন করবে এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করবে তারাই হলো আমাদের শিক্ষক তাই আমরা এমন কোনো কাজ করব না যাতে শিক্ষক মনে কষ্ট পান মনে রাখবে বাবা মার পরেই শিক্ষকের স্থান আমরা যেমন বাবা মায়ের আদেশ নিষেধ মেনে চলি তেমনি আমাদের শিক্ষকের আদেশ নিষেধ মেনে চলাও জরুরি ক্লাস চলাকালীন সময় বা পরবর্তী সময়ে যদি শিক্ষক কোনো বাড়ির কাজ দেয় তাহলে আমরা বাড়ির কাজ মিস দেবো না বরং আমাদের যথাসাধ্য চেষ্টা করবো বাড়ির কাজগুলো করার আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন এ বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাজুক মুখ যেন তার ফোটা পদ ফুল
লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্মকু বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় একটু সুখের ছোঁয়া পেতে সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় বৃষ্টি পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আমার দেহের মাঝে শান্তি যেন তুমি খুঁজ
আমরা শুরু করছি আমাদের প্রধান শিক্ষকের সম্মাননার মাধ্যমে। আমাদের প্রধান শিক্ষক, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব বশিরুল্লাহ স্যারের একমাত্র সন্তান এবং আমাদের জনাব মোহাম্মদ জাকিরুল্লাহ সুজন স্যারকে আমরা আচ্ছা আমাদের জনাব মোহাম্মদ বশিরুল্লাহ স্যারের বড় সন্তান জাকিরুল্লাহ সুজন স্যার, তাকে আমরা আমাদের শিক্ষক কমিটি, আমাদের জনাব মোহাম্মদ রুবেল স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে গ্রেড তুলে দেওয়ার জন্য। সবাই জোরে করতালির মাধ্যমে আমরা এই বিষয়টিকে উপভোগ করবো। এরপরে আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে গ্রেড তুলে দিচ্ছেন জনাব রুবেল স্যার, আমাদের পরিচালক এবং প্রধান শিক্ষক জাকিরুল্লাহ সুজন স্যারের হাতে। এ পর্যায়ে আমাদের সহকারী প্রধান শিক্ষিকা, আমাদের সহকারী প্রধান শিক্ষিকার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দর কমিটির প্রধান সিনিয়র শিক্ষিকা ম্যাডামকে আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম প্লিজ। আমাদের সহকারী প্রধান শিক্ষিকার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের রুমা ম্যাডাম। সবাই জোরে করতালি দিবেন। আমাদের রুমা ম্যাডাম এবার আমাদের সিনিয়র সহকারী প্রধান শিক্ষিকার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। মাহির আক্তার সাধারণ গ্রেড ক্লাস 3 অনুপস্থিত আছেন। জারিফ হোসেন সাধারণ গ্রেড চতুর্থ শ্রেণী, জারিফ হোসেন। মোহাম্মদ আব্দুল্লাহ আল জুনায়েদ, মোহাম্মদ আব্দুল্লাহ আল জুনায়েদ, ইতি হাসান, মোহাম্মদ জারিফ হোসেন, তাসফিয়া বাদন আরিশা সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত, ইরিয়া ইয়াসমিন ঈশা, ইরিয়া ইয়াসমিন ঈশা সাধারণ গ্রেড ষষ্ঠ শ্রেণী, ইফরাত জাহান মুনা, ইফরাত জাহান মুনা সাধারণ গ্রেড ষষ্ঠ শ্রেণী, আরাফ সরকার, আরাফ সরকার সাধারণ গ্রেড অষ্টম শ্রেণী, আরেফ বিল্লা নাইক, আরেফ বিল্লা নাইক সাধারণ গ্রেড অষ্টম শ্রেণী, মিফতাহ হোসেন রায়ান, আনিশা তাহসিন তাহা, তাহিনা সোহা মিউজিক্যাল চেয়ার 3rd পুরস্কার, পুকুর পারে, পুকুর পারে মুমতাহিনা সোহা, মুমতাহিনা সোহা মিউজিক্যাল চেয়ার পুকুর পারে, পুকুর পারে মুমতাহিনা সোহা প্রথম পুরস্কার, মুমতাহিনা সোহা প্রথম পুরস্কার, ইসরাত জাহান জান্নাতুন দ্বিতীয় স্থান পুকুর পারে, নুসরাত জাহান যিনি তাকে অভিনন্দন জানাবে, মোহাম্মদ মেহবুব হাসান, মোহাম্মদ মেহবুব হাসান, নাহিদা সুলতানা, নাহিদা সুলতানা, নাহিদা সুলতানা, ফরহাদ হোসেন স্যার, ফরহাদ হোসেন স্যার, নাহিদা সুলতানা, মোহাম্মদ ফরহাদ হোসেন স্যার এ পর্যায়ে পুরস্কার লাভ করেছেন। কোহিনুর আক্তার, কোহিনুর আক্তার জান্নাতুল ফেরদৌস সাইদুল ইসলাম স্যার, কোহিনুর আক্তার জান্নাতুল ফেরদৌস সাইদুল ইসলাম, প্রথম স্থান খাদিজা আক্তার, স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের প্রধান শিক্ষক জনাব জাকিরুল্লাহ সুজন স্যার থেকে পুরস্কার নিয়েছে আবির আহমেদ আদিল, ইংরেজি বক্তৃতা ইফরাত জাহান মুনা সপ্তম শ্রেণী, ইফরাত জাহান মুনা সপ্তম শ্রেণী ইংরেজি বক্তৃতা, ইংরেজি বক্তৃতা রুকাইয়া আক্তার সপ্তম করবে নৃত্য থেকে জান্নাত হোসেন সাদিয়া লামিয়া ইসলাম অনু তাদের দলীয় নৃত্যের জন্য।
জান্নাত হোসেন সাদিয়া ও লামি ইসলাম অনু চতুর্থ এবং তৃতীয় শ্রেণী দলীয় নাচ দলীয় নৃত্য লামিয়া ইসলাম সাদিয়াতুল বুসরা ষষ্ঠ শ্রেণী দলীয় নাচ দলীয় নৃত্য থেকে পুরস্কার গ্রহণ করছে লামিয়া ইসলাম সাদিয়াতুল বুসরা আদিবা আলম সোহা আদিবা আলম সোহা শ্রেণী একক নৃত্য আদিবা আলম সোহা প্রথম শ্রেণী একক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের প্রেস প্রদান পুরস্কার বাসায় আছে তিনটার মতো নাকি দুটার মতো যেই আগের ওই পুরস্কার গুলো আর অন্য একটা পরীক্ষা আছে আর আগে একটা আমরা মনে হয় কি বাসা সবাই মিলে অর্ধ পুরস্কার এনে এই জন্য আমাদের সার্টিফিকেট পুরো এরা বাজে একে দুই কথা তাকে দিচ্ছে বাই বাই।